সো হ্যালো গাইস, আমি পাভেল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিউজটা নিয়ে এসেছি হচ্ছে ক্যানোনকে নিয়ে। ক্যানোনের কালকে ইভেন্ট আছে আর ইভেন্টে কালকে R1 আর R5 মার্ক টু লঞ্চ হবে। বাট আজকে চায়নার সাইটে ক্যানোনের R1-এর স্পেক্স লিক হয়েছে কিছুক্ষণের জন্য। তো চায়নার কোনাটা ইউজার সেটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে, তো সেখান থেকে কিছু ডিটেলস বেরিয়েছে R1-এর, সেটাই আমি এখন শেয়ার করবো। আর বাকি ফুল ডিটেলস ভিডিও কালকে যখন লঞ্চ ইভেন্ট হয়ে যাবে তারপর নিয়ে আসবো যে R1 আর R5 মার্ক টুতে কী কী এসছে। ক্যানন R1-এর যে স্পেক্সটা লিক হয়েছে সেটা থেকে জানা যাচ্ছে যে এটা 24 মেগাপিক্সেল সেন্সার হবে, এটাতে ডিজিক এক্স প্লাস ডিজিক অ্যাক্সেলারেটর প্রসেসর সাপোর্ট হবে, এটার আইএসও হবে 100 থেকে 1,02,400 অবধি সাপোর্টিভ, এটাতে ফুল ডুয়েল কোর পিক্সেল অটো ফোকাস হবে, আর এটা 12 FPS মেকানিক্যাল শাটার আর 40 FPS ইলেকট্রনিক শাটারের অপশান থাকছে। বাট 12 FPS মেকানিক্যাল শাটারটা একটু কম মনে হচ্ছে, বাট ইটস ওকে। কিন্তু এটাতে একটা বেস্ট অপশান আছে, সেটা হচ্ছে যে 6K RAW 60p রেকর্ড করতে পারবে, 4K DCI 120 FPS আর 2K DCI 240 FPS রেকর্ড করতে পারবে। তো 4K আর 6K ইউজার যারা ভিডিওর জন্য ইউজ করবে তাদের জন্য খুবই ভালো নিউজ। এটাতে বিল্ট ইন স্টেবিলাইজেশন আছে, এছাড়া এটাতে ব্যাটারির জন্য অটোনোমাস ইন 700 শট, মানে 700 ফটো নিতে পারবে সিঙ্গেল চার্জে। তো এটা কিছু টেকনোলজি ইউজ করেছে। এটাতে দুটো CF Express Type B স্লট ইউজ হবে। তো এই লিক এসছে ক্যানন R1-এর থেকে, R5-এর লিক এখনও জানা যায়নি। তো এই ক্যামেরাটা ডিরেক্ট কম্পিটিটর হবে আমার মনে হয় সোনি A9 III-র সাথে। তো শুনেছি স্পেক্স একটু আপ ডাউন আছে, বাকিটা কালকে যখন লঞ্চ হবে তখনই জানতে পারবো। যদি এনএনসি গ্লোবাল শাটারের আন্দারে যাচ্ছে আর ক্যানন মেকানিক্যাল শাটার, এটা একটা খুব ভালো জিনিস। মেকানিক্যাল শাটারের প্রয়োজনীয়তা এখনও রয়েছে, গ্লোবাল শাটারে সুইচ করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার অনেকের জন্যই। তো এই ছিল ক্যানোনের R1 কালকের লঞ্চ নিয়ে কুইক আপডেট। R5 II-এর এখনও জানা যায়নি, কালকে লঞ্চ হলেই আমি শেয়ার করবো আমার চ্যানেলে। মেক শিওর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।